بسم الله الرحمن الرحيم شدرگنج ربطی محل پائلٹ اسکول اینڈ کالجের 2021 সালের এবং 2022 সালের ব্যবসা শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর মেহেরবানিতে করোনা নামক মহামারী থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপদ রেখেছেন। আমরা এই দোয়া করি যাতে তোমরা এই করোনা মহামারী এবং লকডাউনের মাঝেও নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো এবং পড়াশোনা কন্টিনিউ করো। আমরা হিসাব বিজ্ঞান ক্লাস করছি। গত ক্লাসে দুতরফা দাখিলা পদ্ধতির উপর পরপর দুটো অঙ্ক করেছি। আজকে আমরা জাবেদা অধ্যায়ের অঙ্ক করব। জাবেদা অধ্যায়ের অঙ্ক আমাদের শর্ট সিলেবাসে রয়েছে, সুতরাং আমরা দেখি কোথায় অঙ্ক করা যায়। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2016 অঙ্কটা করাতে চাই। ঢাকা বোর্ড 2016 জাবেদা অধ্যায়ে, জাবেদা অধ্যায় বলা আছে ঢাকা বোর্ড 2016। প্রশ্নে বলা হয়েছে জনাব জনতা এন্টারপ্রাইজ, দেখো আমি যারা তোমরা প্রশ্ন উল্টাবে বিভিন্ন গাইড বইয়ে তোমাদের প্রশ্নটা পাওয়া যায়, তোমরা দেখে নিতে পারো। বলা হয়েছে মালিক ব্যবসায়ের প্রয়োজনে 1,80,000 টাকার আসবাবপত্র 80,000 টাকা আনায়ন করেন। অফিসের জন্য কাগজ কলম পিন ক্রয়, রাশেদের নিকট চেকের মাধ্যমে পণ্য ক্রয়, কোম্পানিগঞ্জ রায়ন টায়ার্সের নিকট প্রতি বস্তা ৬০ টাকা দরে 30 বস্তা বিক্রয় শর্ত দেওয়া আছে চালান নাম্বার, তারপর ব্যবসায়িক বার্তা রায়ন টায়ার্সের নিকট থেকে প্রাপ্তি, মালিক নিজ প্রয়োজনে 70 টাকা কেজি দরে 10 কেজি চাল নিয়ে গেল। তারপরে প্রশ্নে বলা হয়েছে যে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ নির্ণয় কর, 8 জুলাই তারিখে লেনদেন অবলম্বন করে একটি চালান প্রস্তুত কর, 2, 4, 17, 22 তারিখের লেনদেনগুলি সাধারণ জাবেদা দাও। তাহলে অঙ্কটার আমরা হিসাব বিজ্ঞানের অঙ্ক তিনটা অংশ ক খ গ। কতে চেয়েছে উত্তোলনের পরিমাণ, খতে চেয়েছে একটা চালান, গতে চেয়েছে সাধারণ জাবেদা। তাহলে আমরা শুরু করতে চাই মালিকের উত্তোলন। বেশ কয়েকটা দফায় মালিকের উত্তোলন হিসেবে পরিচিত বা বিবেচিত হয়। 1 নম্বর হলো নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, জীবন বিমার প্রিমিয়াম, আয়কর, ছেলের স্কুলের বেতন বা মেয়ের স্কুলের বেতন কারবার থেকে যদি দেওয়া হয়, এগুলি সবই মালিকের উত্তোলন হিসাবে বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে মালিক আজকে আমাদের এই অঙ্কটা, মালিক কিছু পণ্য উত্তোলন করেছে, মালিক কিছু পণ্য উত্তোলন করেছে, লেখা আছে মালিক নিজ প্রয়োজনে 70 টাকা কেজি দরে 10 কেজি চাল নিয়ে গেল, 10 কেজি ডাল নিয়ে গেল। আমরা সমাধান করতেছি ঢাকা বোর্ড 2016, ঢাকা 2016 জাবেদা চ্যাপ্টার অঙ্ক, চ্যাপ্টার নাম হলো জনতা এন্টারপ্রাইজ। ক মালিকের উত্তোলনের পরিমাণ নির্ণয়, মালিকের উত্তোলনের পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়, আমরা লিখব উত্তোলন
উত্তোলন প্রতি কেজি 10 কেজি ডাল 70 টাকা দরে 10 কেজি ডাল 70 টাকা দরে তাহলে 10 কেজি 70 টাকা দরে 700 টাকা 700 টাকা আমরা মোট 700 টাকা লিখে দিতে পারি মোট এখানে বিবরণ টাকা বা 700 টাকা লিখলে যথেষ্ট তারিখ লেখার প্রয়োজন নাই তোমরা ইচ্ছা করলে লিখতে পারো না লিখলে তেমন কিছু আসে যায় না হ্যাঁ যারা লিখতেছ তারা অঙ্কটা তাড়াতাড়ি লেখার জন্য আহ্বান জানাচ্ছি যে তোমরা অঙ্কটা তাড়াতাড়ি লিখো এবার আমরা খ করব খ খ করতে যাচ্ছি খ প্রশ্নে বলা হয়েছে 8 জুলাই তারিখের লেনদেন অবলম্বনে জনতা এন্টারপ্রাইজের একটি চালান প্রস্তুত করো তাহলে জনতা এন্টারপ্রাইজ চালান শুধু এতটুকু লিখবো আমরা এখানে একটা চালান তৈরি করব চালান তৈরি করার জন্য আমরা স্টেপ নিলাম তাহলে জনতা এন্টারপ্রাইজের 8 তারিখের লেনদেনটা আমরা পড়ি 8 তারিখের লেনদেন বলছে কোম্পানিগঞ্জে রায়ান ট্রায়ার্স এর নিকট প্রতি বস্তা 1560 টাকা দরে 300 বস্তা বিক্রয় তো এই চালানটা বিক্রেতা প্রস্তুত করবে তাহলে বিক্রেতা প্রস্তুত করলে লাগবে জনতা এন্টারপ্রাইজ এখন জনতা এন্টারপ্রাইজ ক্রেতা না বিক্রেতা এটা একটু তোমরা লিখে দিবা তোমরা জানো চালান 2 প্রকার একটা আন্তঃচালান একটা বহির্চালান এটা আন্তঃচালান বিক্রেতা আন্তঃচালান আর যখন মাল ক্রয় করব তখন এটা বহির্চালান আর আমরা লিখে দিতে পারি চালান তারপরে তারিখটা এখানে লিখব তারিখ এটা হলো তোমার জুলাই মাস তাহলে 8/7/2000 তারিখটা দেওয়া হলো 2014 8 জুলাই 2014 এবার প্রশ্নে এখানে চালান নাম্বার চালান নাম্বার তারপর ক্রেতার নাম ক্রেতার নাম দেওয়া আছে রায়হান এন্টারপ্রাইজ কোম্পানিগঞ্জে রায়হান ট্রেডার্স তাহলে রায়হান ট্রেডার্স ঠিকানা হলো কোম্পানিগঞ্জ এবার এখানে তোমরা বুঝছো জনক্রমিক তারপরে মালের বিবরণ দর পরিমাণ টাকা আমরা লিখলাম 1 নম্বরে পণ্য বিক্রয়
পণ্য বিক্রয় 1560 টাকা দরে, 1560 টাকা দরে 30 বস্তা ডাল, 1560 দিয়ে গুণ করলে আসে 43,800,3008, 3 × 5 = 45, আর 3×3 = 44, 318×3 = 46, হ্যাঁ বাদ কার বাড়ি বাট্টা, বাদ কারবারি ভাট্টা, কারবারি ভাট্টা কোন টাকার উপরে একটু দেখে নাও, এই যে 46,800 টাকা হলো এটার উপরে কত পার্সেন্ট ভাট্টা, 6%, এটা দেখাই দিল, দিতে পারো না দিল তোমার ইচ্ছা, 2,808 টাকা আসে, যদি আমি বিয়োগ করি তাহলে 43,992 টাকা, আসে, তাহলে আমরা এটা কথায় লিখব, কথায় ৪৩,992 টাকা, মাত্র, তারপরে বিক্রয় শর্ত, প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে বলা আছে 2/7 নিট, তিরিশ, 2/7 নিট 30, আর বিশেষ দ্রষ্টব্য দেওয়া লেখতে হয় ভুল ত্রুটি সংশোধন যোগ্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য, আর স্বাক্ষর করা হয় বিক্রেতার স্বাক্ষর, এই একটা কমপ্লিট চালান তৈরি হয়ে গেল, প্রথমে চালান নম্বর থাকবে প্রশ্নে, চালান নম্বর 9 আমরা দেখি না আছে তো, কোম্পানি গুণ চালান নম্বর আছে 11,000, 1140, 1140 চালান নাম্বার, 1140 কারবারি ভাট্টা 6% দিলাম, বিক্রয় শর্ত ঠিক মতো লিখলাম, অর্থাৎ একটা প্রশ্নে যা কিছু থাকবে তার পরিপূর্ণভাবে উপস্থাপন করতে হবে, না হলে নাম্বার পাওয়া যাবে না, তোমার 4 নাম্বারে তুমি কত পাইলা, কত পাইলে তোমাকে 4 নাম্বারে 4 দেবে, এটা দিক নির্দেশনা প্রশ্নে দেওয়া থাকে, যখনই তুমি কোনোটা ভায়োলেট করবা কোনটা লিখবে না তখন তোমার নাম্বার কমে যাবে, যেমন বিক্রয় শর্ত আছে, তুমি বিক্রয় কথায় বিক্রয় শর্ত বিশেষ দ্রষ্টব্য এগুলি লিখে যাবা, যদি প্রশ্নে থাকে লিখবা, যদি প্রশ্নে না থাকলে লিখবে না, যেমন এখানে চালান নাম্বার আমি প্রথমে উল্লেখ করে গেছি, লিখতে হবে নাম্বারটা ছিল বসাই দিলাম, নাম্বার যদি না থাকে নাই, এখানে কার তুমি চালান করতেছো সেটা অবশ্যই লিখতে হবে, ক্রেতার নাম লিখতে হবে, ঠিকানা যদি থাকে লিখবা, আর এখানে কয় তারিখের লেনদেনটা হয়েছে সেটা লিখবা, তাহলে এখন আমরা একটা কমপ্লিট চালান লিখলাম, কমপ্লিট চালান তৈরি করলাম, চালানগুলি চালান ভাউচার ক্যাশ মেমো ডেবিট নোট
ক্রেডিট নোট এগুলা তোমাদেরকে তৈরি করা শিখতে হবে, এগুলা পরীক্ষাতে আসবেই। এগুলাকে বলা হয় প্রমাণপত্র, লেনদেনের প্রমাণপত্র। সুতরাং এগুলি অবশ্যই পরীক্ষাতে আসবে, এগুলি তোমাদের আঁকা শিখতে হবে। আবার বলছি, ক্যাশ মেমো, ভাউচার, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলি তোমরা বাসায় বসে বসে কিভাবে আঁকতে হয় এগুলো অবশ্যই শিখে নিবা। আমরা সময় দিতে পারছি না, সময় কম, এই জন্য আমাদেরকে মুছে ফেলতে হয়েছে। এবার গ গ করব। গ গতে চেয়েছে জাবেদা, সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা চেয়েছে তোমার 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 22 তারিখ। তাহলে এখানেও লিখবো মিস্টার জনাব জনতা এন্টারপ্রাইজ জাবেদা বহিন, জনতা এন্টারপ্রাইজের, জনতা এন্টারপ্রাইজের জাবেদা বহিন। আমরা 4টা জাবেদা করতে পারলে হলো। এবার আসো, প্রশ্ন কি চায়, জাবেদার ব্যাখ্যা চেয়েছে কিনা। সাধারণ জাবেদা ব্যাখ্যা তো চেয়েছে, দিতে হবে। তাহলে প্রথমে এন্ট্রিটা হলো 2 নম্বর, 2 নম্বর, আমি ওসব লিখছি না, সময় কম। 2 নম্বরে বলেছে অফিসের জন্য কাগজ কলম পিন ক্রয় করা হলো, এগুলো হলো মনিহারি, মনিহারি হিসাব ডেটার, হিসাব ডেটার, লগদান হিসাব ক্রেডিটার, লগদান হিসাব ক্রেডিটার, মনিহারি হিসাব ডেটার, লগদান হিসাব ক্রেডিটার, টাকার পরিমাণ 2400, 2400, 2400। প্রিয় শিক্ষার্থী বিন্দু, প্রশ্নটাকে একটু কায়দা করে গুছিয়ে লিখলেই জাবেদার কারণ বা ব্যাখ্যা হয়ে যায়। যেমন এখানে বলা হয়েছে মনিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে, তুমি লেখছো মনিহারি হিসাব ডেটার, নগদান হিসাব ক্রেডিটার, জাবেদা লিখে ফেলবা যেহেতু মনিহারি দ্রব্য ক্রয় করা হলো। এই হলো জাবেদার কারণ। 4 তারিখ, 4 তারিখ বলা হয়েছে রাসেলের নিকট থেকে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে এখানে 4 তারিখ ক্রয় করা হচ্ছে, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেটার। তোমরা জানো যে চেক দিয়া কোনো কিছু ক্রয় করা হলে টাকা দেয় ব্যাংক, ব্যাংক হিসাব ক্রেডিটার, যেহেতু চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো। যেহেতু চেক দ্বারা পণ্য ক্রয় করা হইল, টাকার পরিমাণ, টাকার পরিমাণ 30,000, এবার আসতেছে 17 তারিখ, রায়হান ট্রেডার্সের নিকট থেকে চেক প্রাপ্তি, 17 তারিখ, রায়হান ট্রেডার্সের নিকট থেকে চেক প্রাপ্তি। চেক পাইলে নগদ টাকা লিখতে হয় অথবা ব্যাংক লিখতে হয়, কারণ চেক ব্যাংকে থেকে আদা হয়। তাহলে ব্যাংক হিসাব ডেটার,
তুমি যদি ব্যাংক হিসাব দেয় বেটার নগদান হিসাব দিলেও তোমার ভুল হবে না, যেহেতু রায়হান ট্রেডার্সের নিকট থেকে চেক পাওয়া গেল, এবার 18 তারিখ তারিখের বলো 22 তারিখ বলা হচ্ছে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করেছে, এডাল জাবেদা 22 উত্তোলন হিসাব ডেটার, উত্তোলন হিসাব ডেটার, মালিক কিন্তু পণ্য উত্তোলন করেছে, এর আগের অঙ্কটা আমি জাবেদা বসাই দেই, কারণ টাকা বসাই নাই, কারণ লিখছি মালিক পণ্য উত্তোলন করেছে এবং এই জন্য উত্তোলনের পরিমাণ আমরা নোট করেছিলাম প্রথম অঙ্কে, উত্তোলন হিসাব ক্রেডিটার, উত্তোলন হিসাব ডেটার, ক্রয় হিসাব ক্রেডিটার, ক্রয়কৃত পণ্য উত্তোলন করেছে সুতরাং ক্রয় হিসাব ক্রেডিট হবে, এটা স্বাভাবিক, যেহেতু মালিক পণ্য উত্তোলন করেছে এবং এটার জন্য উত্তোলিত টাকার পরিমাণ হবে 700, উত্তোলিত টাকার পরিমাণ হবে 700, যেহেতু মালিক পণ্য উত্তোলন করেছে বা যেহেতু মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয়েছে, তাহলে এখানে দুইটা কনফিডেন্সিয়াল এন্ট্রি ছিল, এক সবগুলি পেস লাগানো ছিল, কাগজ কলম পেন্সিল রাবার বলে দিছে, সে মনিহারি দ্রব্য সরাসরি বলে নাই, তাহলে কাগজ কলম পেন্সিল রাবার স্টেপলার পিন এগুলি যায় ক্রয় করা হোক এগুলাকে মনিহারি হিসাবকে ক্রেডিট করা হবে, মনিহারি হিসাবকে ক্রেডিট করা ডেবিট করা হবে একটা খরচ, তারপরে বলা হয়েছে চেক দ্বারা পণ্য ক্রয়, চেক দ্বারা আমি যা কিছু ক্রয় করি না কেন টাকাটা আমার ক্যাশ যায় না, টাকাটা যায় ব্যাংক থেকে, তাহলে ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ হ্রাস পায়, ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ বৃদ্ধি পাইলে ব্যাংক হিসাব ডেবিট হয়, ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ হ্রাস পেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, সেজন্য ক্রয় হিসাব ব্যাংক হিসাব লেখা হয়েছে। তারপরে একজন পদ পাওনাদার আমাদেরকে একটা চেক দিয়েছে তার দেনা পরিশোধে, চেকটা আমি ক্যাশ করতে পারবো না, ক্যাশের মতো চালাতে পারবো কিন্তু ক্যাশ না, যদি আমি চেকটা প্রাপ্ত চেকটা ব্যাংকে জমা দিলে সেটা নগদ টাকা রূপান্তরিত হবে, তাহলে তুমি সর্বোপরি জাবেদা হবে, ব্যাংক হিসাব ডেটার, প্রদায় হিসাব এটা এটা হলো বিশুদ্ধ জাবেদা, কিন্তু তুমি যদি নগদান হিসাব ডেবিট লেখো তাহলে কোনো কোনো হিসাব বিজ্ঞান বিশারদ বলেছেন এটাও হয়ে যাবে। তাহলে তারপরে আছে উত্তরণ, উত্তরণ কি করেছে মালিক আমরা এটা বুঝলাম, ক্রয়কৃত পণ্য সে বাসায় নিয়ে গেছে, তাহলে ক্রয়কৃত পণ্য বাসায় নিয়ে গেলে ক্রয়ের পরিমাণ হ্রাস পেয়েছে, আমরা জানি যদি মাল ক্রয় করি ক্রয় হিসাব ডেবিট হয় আর যদি ক্রয়কৃত পণ্য হ্রাস পায় ক্রয় হিসাব ক্রেডিট হয়, এই ছিল আমাদের সাধারণ জাবেদাগুলি, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং জাবেদাগুলি বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করা ছাড়া তোমরা ভালো করতে পারবে না, আর এই আনন্দে বিভোর থাকলে চলবে না যে আমাদের কোর্স কমায় দিয়েছি বোধহয় আমরা সব কিছু শেষ করে ফেলবো, আসলে এটা নয়, বরং যা কিছু আছে সেগুলি বারবার করে প্র্যাকটিস করতে হবে, মূল বইয়ের অঙ্কগুলি বুঝে শুনে করলেই তোমার 50% প্রিপারেশন হয়ে যাবে, তারপরও ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তুমি 2020 সালে পরীক্ষা হয়েছে, 2020 সালের অনেক প্রশ্নে নতুনত্ব রয়েছে, নতুন নতুন দফা আছে, আমরা এগুলি বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন অধ্যায়ে প্রশ্নে আলোচনা করেছি, তাহলে তোমরা পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আল্লাহ তোমাদেরকে করোনা নামক মহামারী থেকে নিরাপদ রাখুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
ऑनलाइन क्लास हम जाने जो हम सर